हेलो स्टूडेंट, आमी देवजानी दत्त। आज के स्टैंडार्ड थ्री विज्ञान आकाश और नक्षत्र अध्याय एकदम शेष अंशटा बुझब। देखो तुम्हरा नक्षत्र सम्पर्के जेने सूर्य, तापर ग्रह, उपग्रह, कृत्रिम उपग्रह, एगुलो समस्त किछु जाना होयेछे। एबार आमरा पृथ्वी सम्पर्के जानबो। पृथिवी केमन देखते, पृथिवी कीभावे घोरे, एवं पृथिवी घोरार कारण की हय सेटा आमरा जानबो। देखो आमी एकटा छवि एकेछी बोझानोर चेष्टा करेछी, एटा पृथिवी। देखो एई जे पृथिवीटा कीभावे आछे, ना सामान्य पृथिवीटा सामान्य किन्तु हेले आछे। মানে আমি যদি এইখানটার সোজাভাবে ভাবি, কিন্তু আসলে সোজা নয়, এরকম একটু হেলে আছে। এই হেলে এইটাকে বলা হয় পৃথিবীর মেরুদণ্ড বা অক্ষরেখা। এটার ওপর ভিত্তি করেই কিন্তু ঘোরে। অনেকটা এরকম ভাবতে পারো, এটা আছে এরকম করেই আর কি ঘুরছে সূর্যের সামনে। এবার কিভাবে ঘুরছে, না দেখো এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। তো আমাদের ঘড়ি কোন দিকে ঘোরে সব সময়? ঘড়ির ঘূর্ণন এদিকে হয়। তো এরকম কাড়া থাকলে কি হয়, ঘড়িটা এভাবে যায়। তো এভাবে যায়, তাহলে ঘড়ির কাঁটা এই দিকে জোরে, কিন্তু আমাদের পৃথিবী ঘোরে এই দিকে। একটা ভিডিও দেখাবো, সেটা থেকে তোমরা পৃথিবীর এই ঘূর্ণনটা সম্পর্কে ভালো ধারণা করতে পারবে। আগে একটু এটা বুঝিয়ে দিচ্ছি। তো এটা মাঝখানটা একটা রেখা আছে, এই রেখাটা দুটো ভাগে ভাগ করছে। মানে একটা কমলা লেবুকে যদি মাঝখান থেকে আধগানা কর, তাহলে কি দুটো পুরো বাটির মতন খুলে যাবে? তো ঠিক, এটা এই ওপরের অংশটাকে বলা হয় উত্তর গোলার্ধ। কারণটা তো উত্তর দিক, উত্তর গোলার্ধ, আর এটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এইভাবে সূর্যের সামনে কখনো উত্তর গোলার্ধ খুব কাছে থাকে, কখনো দক্ষিণ গোলার্ধ কাছে থাকে, এইভাবে কিন্তু ঘোরে। তো একটু ভালো করে আমার ওই ভিডিওটা দেখে নাও, যেখানে আমি পৃথিবীর এই গোলার্ধ আর অক্ষরেখাটাকে খুব ভালো করে বোঝানো হয়েছে। দেখো দিন রাত্রির বোঝানোর আগে তোমাদের একটু পৃথিবী সম্পর্কে একটু দেখাই। দেখো এটা আমার কাছে একটা গ্লোব আছে। দেখো এবার এইটা যদি পৃথিবী ভাবো, তো তোমার এই গ্লোবটা দেখেছো কেমন একটু হেলে আছে, সোজা তো নেই, হেলে আছে। কারণ হচ্ছে পৃথিবীর এই অক্ষরেখাটা এই সোজাসুজি রেখার সঙ্গে কিছুটা কোণ করে থাকে। এবার বলবে যে কোন জিনিসটা কি, না সেটা তোমরা একটু বড় হলে জানবে যে কোন জিনিসটা কি। তো সহজভাবে কোণ বলতে গেলে তুমি বাড়ির দুটো দেওয়ালে মাঝের যে কোণাটা, সেটা অনেকটা ওটাটা কোণ আমি ধারণা দিতে পারি, কিন্তু ওটা কিন্তু কোণ বলে না। মানে কোণ কাকে বলে বললে কিন্তু ওটা বলা যাবে না, কিন্তু আমি ধারণা দিতে পারি, কারণ তোমরা তো আর কোণ এখনও শেখোনি। তো এই যে ভাবো, এই দেশলাইটা যদি দেশলাই বাক্সটা নিই, তাহলে এইটা আর এটার মাঝে এটাকে বলে কোণ। তো এখানে এই পৃথিবীর সোজা একটা যদি রেখাটা আমি ভাবি, এটা তো সোজা লম্বা, আর এইটা হচ্ছে ওর আসল মানে পেটের ভেতর থেকে আর কি গেছে। এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে দক্ষিণ, এটা পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। তাহলে এই উত্তর দক্ষিণ এই থেকে এই প্রান্ত বরাবর একটা সোজা একটা কল্পনার মাধ্যমে, এটা কাল্পনিক একটা কী বলবো, একটা রেখা লম্বালম্বি, যাকে আমরা ওকে বলছি অক্ষরেখা।
মা টানা হয়েছে, বাবা হয়েছে যে আছে, তো সেটা কি করছে না, পৃথিবী এই সোজা এই দাগের সাথে এই এই তার নিজের অক্ষরেখাটা একটু কোণ করে থাকে, তো তার জন্য এরকম হেলে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হলেও একে বলা হয় উত্তর মেরু, এই দিকেরটা বলে দক্ষিণ মেরু। এইবার দেখো আমি এখানে একটা হোয়াইট মার্ক করেছি, দেখো সাদা দাগ দিয়েছি, দেখেছ, বোঝার সুবিধার জন্য। এইরকমভাবে পুরো পশ্চিম থেকে পূর্ব দিক করে পুরো মাঝখান করে একটা গোল একটা দাগ করা থাকে, যেই দাগটা বরাবর আমি যদি মনে করো একটা, এটাকে মনে করো অনেকটা লেবু, তুমি এইটাকে বরাবর যদি এরকম করে কাটো তাহলে দুটো তোমার বাটির মতন অংশ পাবে, তো ঠিক এরকম বলছে এই পৃথিবীকে এই রেখা বরাবর যদি মাঝখান থেকে কাটা হয় দুটো বাটির মতন অংশে ভাগ হয়ে যাবে। এই ওপরের দিকের অংশ, এটা ওপরের দিকটা তো উত্তর, এই ওপরের দিকের অংশটাকে বলে উত্তর গোলার্ধ, আর এই নিচের দিকের অংশটাকে বলে দক্ষিণ গোলার্ধ। এই গোলার্ধ মানে গোল যুক্ত অর্ধ, মানে গোল একটা গোল সম্পূর্ণ গোল, এটা গোল না বলে আমি গোলক বলবো, যেটা তোমরা ঘনবস্তুতে যখন শিখবে এটাকে বলছে পুরো গোলক। এই গোলককে যখন সমান দুটো ভাগে, সমান দুটো ভাগে অর্ধেক করা হয় তাহলে এক একটা ভাগকে বলে গোলার্ধ। এইবার এই মাঝামাঝি বরাবর ওপরের দিকে একটা পাচ্ছি উত্তর গোলার্ধ, এই দিকের নিচের দিকে পাচ্ছি দক্ষিণ গোলার্ধ। আমাদের ভারতবর্ষ, এই দেখো এটাকে এই এই দাগটাকে কিন্তু বলে কী বলতো, যা যেখানে বরাবর কাটছে নিরক্ষরেখা, সব তোমরা ভূগোলে ভালো করে বড় বলে পড়বে। এই নিরক্ষরেখা দেখো ওপর দিকে, এই দেখো আমাদের ভারতবর্ষ, তাহলে এই ভারতবর্ষ উত্তর গোলার্ধের মধ্যে কিন্তু পড়ছে, আর এই উত্তর গোলার্ধে ভারতের এই অবস্থানের ওপর নির্ভর করেই আমরা যাবতীয় আর কি ঋতু পরিবর্তন বলো, সমস্ত কিছু কীভাবে ঋতু আমাদের এখানে ভারতবর্ষে দেখা যায় বা ভারতবর্ষ তথা উত্তর গোলার্ধে কীভাবে দেখা যায় সেটাই কিন্তু আমরা পড়ব। তাহলে বোঝা গেল, তাহলে এইরকম আমাদের পৃথিবী কিন্তু, এইটাকে যদি আমরা সূর্য ভাবি, এরকম সূর্যের সামনে থেকে এই যে মেরু এটা এই এটার বরাবর, এই মেরুদণ্ড বরাবর কিন্তু ঘোরে। এবং কীভাবে ঘোরে, এই যে এক্ষুনি বললাম এটা পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এই পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর এইভাবে পুরো পাক খায়, এবং এই 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 মেরুরেখার বরাবর পুরো এরকমভাবে ঘোর পাক খায়। আর এই যে মেরুরেখা বরাবর এই পাক খাওয়া, এই একটা কিন্তু গতি, বুঝেছ, বস্তু যখন একটা চলমান অবস্থা এটাকে বলা হয় গতিশীল অবস্থা। তো এখানে তো পৃথিবী ঘুরছে, চলমান বলতে পারি, তো এটার জন্য পৃথিবী একটা গতি লাভ করে, তাহলে এই গতিটার একটা নাম আছে, এই গতিটাকে বলা হয় আর্নিক গতি। এটা দিন রাত্রির বোঝাবার সময় তোমাদেরকে আরও ভালো করে বোঝানো যাবে। তাহলে পৃথিবী সম্পর্কে মোটামুটি একটু ধারণা হলো, ঠিক আছে, তাহলে দেখলে গ্লোবটা, ওই গ্লোবটা ওরকমই, গ্লোবটা ওই পৃথিবীর মতনই আর কি করা হয়েছে, ঠিক ওইরকমভাবেই কিন্তু ঘোরে। এবার তাহলে পৃথিবী, তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে, পৃথিবী দেখতে কেমন, ওরকম গোল একটা ফুটবলের মতন? ফুটবলের মতন একদমই নয়, পুরোপুরি আমরা ফুটবল বলবো না, কমলা লেবু অনেকটা দেখেছো তো এরকম টাইপের, ওপর নিচটা একটু চাপা, ঠিক এরকম দেখতে পৃথিবী, পুরোপুরি একদম গোল নয়, ওপর নিচ একটু চাপা থাকে, ঠিক আছে। এবার তোমরা গ্লোবটাতে দেখলে যে ঘুরছে, তাই তো, তাহলে পৃথিবী স্থির না ঘোরে, তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে তুমি তাহলে কি উত্তর দেবে, না পৃথিবী স্থির নয় ঘোরে। এবার কিভাবে তাহলে ঘোরে, না পৃথিবী তার নিজের যে মেরুদণ্ড, তোমাদের অক্ষরেখা দেখালাম, এখানেও তোমাকে বোঝালাম এটা কি কি অক্ষরেখা, তাহলে এই অক্ষরেখা বা মেরুদণ্ডের চারপাশে পশ্চিম থেকে পূর্বে, এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে,
ঘড়ির কাঁটা এই দিকে ঘোরে আর পৃথিবী ঘোরে পৃথিবীর নিজস্ব ঘূর্ণন। আচ্ছা, ঘূর্ণন মানেটা হচ্ছে একটা কারোর সাপেক্ষে পুরো আবর্তন করা। এটা পড়ে তোমরা ঘূর্ণন কাকে বলে জানবে। তো তাহলে পশ্চিম থেকে পূর্বে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক পাক আবর্তন করে। এই একটা পাক খেতে তোমাদের দেখো প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, তাই তো? এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, তোমাদের সাথে এই যে বোঝাচ্ছি, তার একটা সময় তো সময় আজ লাগছে। তাহলে প্রত্যেকটা কাজের একটা সময় হয়। তাহলে পৃথিবী যে ঘুরছে, তাহলে এই যে একটা পাক পুরো ঘুরে এলো, পুরো এইভাবে একটা পাক পুরো ঘুরে যে আসছে, তাহলে এটা সময় কত লাগছে? বলছে প্রায় 24 ঘন্টা, পুরোপুরি 24 ঘন্টা না, প্রায় 24 ঘন্টা লাগে। তো এই 24 ঘন্টাটার এই যে সময়কালটাকে আমরা একদিন ধরা হয়, ঠিক আছে? এই একদিন, আর এই 24 ঘন্টার সময়টা যেহেতু একদিন, আর এই দিন মানে হচ্ছে অন্য, তো একদিনটাকে একসঙ্গে আর্নিক গতি। তো এই যে আর্নিক, তাহলে ওই সময়টা যেহেতু এই ঘূর্ণনের জন্য সময়টা একদিন লাগছে, তাই জন্য এই গতিটাকে, এই যে পৃথিবী নিজের চারপাশে এক পাক পুরো ঘুরে আসা, এটাকে বলা হয় আর্নিক গতি বা আবর্তন গতি। এই আর্নিক গতির ফলে তাহলে কি হচ্ছে? আর মনে রাখবে সব কিছু যে হচ্ছে তার একটা কারণ হয় আছে, এবং তার হওয়ার জন্য কিছু ফলও হয়। তাহলে এই আর্নিক গতির ফলে কি হয়? না, আর্নিক গতির ফলে দিন এবং রাত হয়। এইবার তোমরা একটু ভালো করে বুঝে নাও দিন এবং রাত কিভাবে হয়। দেখো, তোমাদের দিন রাত্রি কিভাবে হয় আর্নিক গতির সাহায্যে সেটা বোঝাবো। দেখো, এই যে মোবাইলটাকে আমি সূর্য ভাবো, এই আলো উৎসটা আসছে, এই হলো আমাদের পৃথিবী, এই যে আমাদের ভারত। দেখো একটু হেলে আছে, তো দেখো ওপর দিকে উঠে আছে। তোমাদেরকে বুঝিয়েছিলাম যেটা অক্ষরেখাটা এভাবে আছে। এইবার দেখো পৃথিবী কী করে, না পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটা তো এদিকে হয়, তাই তো, কাঁটাগুলো? কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত মানে এই দিকে। তো পৃথিবী, এইটা হচ্ছে তোমার পশ্চিম দিক, এটা যদি আমি পূর্ব দিক বলি, তাহলে পশ্চিম থেকে দেখো পূর্ব দিকে এভাবে তাহলে ঘুরছে, এরকমভাবে পুরো ঘুরে এই দেখো আবার পুরো সূর্যের সামনে চলে এলো। তো এইভাবে পুরো একটা পাক ও যখন খায়, পুরো আবর্তন করে এই অক্ষরেখার সাপেক্ষে, তখন তাকে আমরা যে গতিটা আর কি, যে পৃথিবীর যে গতিটা থাকে, সেই তখন আমরা তাকে সেই গতিটাকে বলি আর্নিক গতি, তাই তো? এই আর্নিক গতির ফলে দিন রাত হয়। তার কারণ এই দেখো সূর্য, এটা সূর্যের সামনে পৃথিবীর এই অংশটা আছে, দেখেছো? তাহলে এইটুকুনি অংশ তুমি কি দেখতে পাচ্ছ? আলোকিত। কিন্তু এই দিকের অংশটা তোমার কোনোভাবেই কোনো আলো নেই, মানে অন্ধকার। তাহলে এই যে আমাদের ভারতবর্ষ, তাহলে সূর্যের সামনে আছে, তাহলে এই অংশে যখন দিন সূর্যের আলো সামনে পড়াতে, তখন ঠিক এর বিপরীতে যে দেশ মহাদেশ সমস্ত জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো তখন কিন্তু রাত হচ্ছে, কারণ সূর্যের আলো এই দিকে আসছে না। এইবার দেখো, এবার আর্নিক গতির জন্য তো পুরো ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, দেখো এই দেখো ঘুরছে, ঘুরলো। এইবার পুরো যখন ঘুরলো, তখন এইটা তখন সামনে চলে আসছে,
তখন আমাদের যে ভারত তখনটা তার ঠিক বিপরীত দিকে, আর আগে যেটা বিপরীত অংশ ছিল সেই অংশটা তখন এই সূর্যের সামনে চলে আসলো। তাহলে তখন আমাদের ভারতে তখন আমরা বলি রাত হচ্ছে, আর এইখানে যখন তোমার রাত ছিল এখন সেখানে হয়ে গেল কি না তোমার দিন। আবার এভাবে ঘুরতে 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 আবার চলে এলো। আবার চলে এলো, আবার হলো দিন, আবার দেখো ঘুরছে। আমি হাতটা আঙুলটা রাখছি তাহলে যদি সুবিধা হবে। দেখো এইখানে চলে এলো ঠিক বিপরীত দিকে, তাহলে এইখানে তখন আবার হলো দিন। তাহলে এইভাবে ক্রমাগত এই পৃথিবীর এরকম এই ঘূর্ণনের ফলে, অর্থাৎ এই আহ্নিক গতির ফলে একটা একটা দিক, মানে এটাকে যদি দুটো একটা দুটো আধখানা করি, তাহলে একটা দিকে সূর্যের আলো পাওয়ার জন্য সেখানে হচ্ছে দিন, ঠিক সেই সময়তেই বিপরীত অংশে তখন তোমার হচ্ছে রাত। এইভাবে দিন আর রাত এই হয়ে যাচ্ছে, এবং এই কারণটাই একমাত্র এই পৃথিবীর এই আহ্নিক গতি। এই অক্ষরেখার সাপেক্ষে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত আবর্তন করছে, এবং এর ফলেই দিন এবং রাত্রি একই সাথে হচ্ছে। বোঝা গেল? তাহলে তোমরা বুঝতে পারলে তো যে দিন আর রাতটা কিভাবে হচ্ছে? এই ঘূর্ণনের দিকে এক জায়গায় একদিকে যখন সূর্যের আলোটা পুরো পড়ছে, এই মনে করো এইভাবে সূর্যের আলোটা দিকে পড়ছে, আমি পুরো দিয়ে অর্ধেক এখানটা করে দিই, তাহলে আমার এইটা পুরো হচ্ছে পুরো দিন। আর অপোজিটের দিকে কোনো যখন আমার আলো পড়ছে না তাহলে অন্ধকার, তখন হচ্ছে রাত। আবার তো ঘুরছে, তাহলে ঘুরে আবার যখন এই প্রান্তটা যখন এই পোর্শনটা এখানে আসছে তখন সেটা হচ্ছে আবার দিন, তখন বিপরীত দিকে তখন হচ্ছে কি রাত। তাহলে এইভাবে দিন আর রাত হয়। মাথায় ঢুকলো? এইবার দেখো এই যে আমরা দেখছি যে পৃথিবী তো ঘুরছে, সেটা আমরা জানলাম কেন ঘুরছে। এই যে আমাদের মাঝে মাঝে খুব গরম লাগে না একটা সময়, খুব তারপর বৃষ্টি হয়, আবার একটু মনোরম থাকে পরিবেশ, তারপর খুব ঠান্ডা লাগে, গরম জামা কাপড় পরি, আবার কি হয় পচা একটা গরম আসে, ভাই ফ্যান চালাতে হয়, ঘাম হয়, তার মানে সারা বছর ঠান্ডা এবং গরম থাকে না, তাই তো? তাহলে কেন থাকে না? এই যে সারা বছর ঠান্ডা বা গরম না হওয়ার একটা কিন্তু কারণ আছে, সেই কারণটা কি? পৃথিবীর আর এক ধরনের গতি। মনে রেখো গতি পৃথিবীর দু ধরনের আছে, একটা হচ্ছে আহ্নিক গতি, পৃথিবী যখন নিজের চারপাশে আবর্তন করে, মানে এটা যদি পৃথিবী ধরো, এটা যদি পৃথিবী ভাবো, এরকম করে আবর্তন করছে, এইরকম ঘুরতে ঘুরতে পৃথিবীর কিন্তু আর এক ধরনের গতি দেখা যায়, সেই গতিটার নাম হচ্ছে কি বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। তাহলে এই বার্ষিক গতি বা পরিক্রমণ গতি তাহলে কাকে বলে? তো কাকে বলে জানার জন্য তো তোমরা একটা দেখো, এই দেখো আমি একটা কক্ষপথ এঁকেছি, এইটা মনে করো আমি পৃথিবীটা সূর্য, এইটা দেখো উপবৃত্তাকার একটা কক্ষপথ, এটা মনে করো উপবৃত্তাকার একটা কক্ষপথ হলো। এবার দেখো পৃথিবী তো এভাবে নিজের চারপাশে এভাবে পশ্চিম থেকে ঘুরছে পূর্ব দিকে, তো দেখো এভাবে ঘুরতে ঘুরতে দেখো ঘুরতে 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 কি করছে, এভাবেও একটা নির্দিষ্ট কক্ষপথে ও সূর্যের চারপাশেও ঘুরছে। আমরা এটা পড়েছিলাম
যে প্রত্যেকটা গ্রহ নির্দিষ্ট কক্ষপথে নক্ষত্র অর্থাৎ সূর্যকে আবর্তন করে, তাহলে পৃথিবীও তো আবর্তন করবে। তাহলে এই যে ঘুরছে, এই যে ঘুরছে, নিজে ঘুরতে ঘুরতে এভাবে নিজে এরকম ভাবে ঘুরতে 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 এই যে পুরো সূর্যকে একটা নির্দিষ্ট কক্ষপথে যে আবর্তন করছে, তাহলে অর্থাৎ একটা গতি লাভ করছে, তাহলে এই গতিটাকে তখন কিন্তু বলা হয় কি না, এই গতিটাকে তখন বলা হয় পরিক্রমণ গতি। বোঝা গেল? এই পরিক্রমণ গতিটা হতে এই পৃথিবী পুরো সময় নেয়, অর্থাৎ এই পুরো মনে করো এখান থেকে শুরু করলো, পুরো এভাবে এরকম করে ঘুরে আবার এই এক জায়গাতে ফিরে আসতে পুরো সময় নিচ্ছে প্রায় 365 দিন 6 ঘন্টার মতন। এইবার এই 365 দিন বা এই পুরোকে আমরা 1 বছর ধরে নিই, তাই জন্য পুরো এই সময়কালটাকে আমরা বলি 1 বছর। তাহলে তখন এই পৃথিবীর এই গতিটা তখন নাম দেওয়া হয় বার্ষিক। এই বার্ষিক মানে হচ্ছে 1টা বছর, ঠিক আছে? তো আমরা এবার তাহলে তাহলে এটা কাকে বলে এটা ভালো করে একটু পড়ি। তাহলে তাহলে বার্ষিক গতি তাহলে কাকে বলে, তাহলে যদি বলে তাহলে তোমরা কি লিখবে? না বলবো সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর সম্পূর্ণ এক পাক আবর্তন করতে সময় লাগে। কার সময় লাগে? না পৃথিবীর, প্রায় 365 দিন 6 ঘন্টার মতন। পৃথিবীর এই ঘূর্ণনটাকে অর্থাৎ সূর্যের চারপাশে এই সূর্যের চারপাশে এইভাবে ঘোরাটাকে বলা হয় কি পরিক্রমণ গতি। আর এই পরিক্রমণ গতির সময়কাল 1 বছর, এই যে 365 দিন আমরা 1 বছর ধরি, তাই জন্য এই পরিক্রমণ গতিকে আমরা বার্ষিক গতিও বলি। বোঝা গেল? কারণ এই বার্ষিক গতি মানে হচ্ছে 1 বছর। হলো, এইবার এই বার্ষিক গতির ফলে কি হয় এটা ভীষণভাবে আমাদের জানা দরকার। এই যে কিছুক্ষণ আগে যে বললাম, কখনো গরম কখনো ঠান্ডা, কখনো মনোরম পরিবেশ কখনো বৃষ্টি, তো এইটা কিন্তু এই বার্ষিক গতির ফলে হচ্ছে। এবার তোমার একটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে পৃথিবী তোমাদের দেখালাম তো, তো পৃথিবী একটু হেলে থাকে তো সূর্যের কাছে, তাহলে সব জায়গায় কি দিন রাত সমান হয়? তো দেখো, মনে রাখবে এটা তো, দেখো দুটো আধখানা তো গোলার্ধ, তোমরা তো গোলার্ধ ব্যাপারটা একটু মাথায় একটু ঢুকেছে যে অর্ধেকটাকে, তো এই ওপরেরটাকে আমরা উত্তর গোলার্ধ আর নিচের দিকটাতে আমরা কি বলি না দক্ষিণ দিকে দক্ষিণ গোলার্ধ, তাই তো? মনে রাখবে এই দুটো গোলার্ধে কিন্তু সমানভাবে কিন্তু সব সময় দিন রাত হয় না, সমানভাবে নয় না, কখনো দিন বড় হয় কখনো রাত বড় হয়, আবার কখনো কখনো দিন রাত সমানও হয়। এটা একমাত্র তার কারণ হচ্ছে এই যে সূর্যের চারপাশে ওর ঘোরার কারণে, আর এই যে কিছুটা ভাবে হেলে থাকে বলে, কারণ ও তো পুরোপুরি সোজাভাবে থাকে না, একটু কাত হয়ে থাকে, এই কারণেই কিন্তু দুটো গোলার্ধে দিন রাত আর সমান হতো না, হয় না। তো দেখো আমি একটা ছবি দিয়ে একটা দেখাচ্ছি, এখানে মনে করো সূর্য, এখানে আমি পৃথিবীটা দিয়েছি, এইখানে দেখো অক্ষরেখা, বলো এইটা হচ্ছে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। এবার এখানে সূর্য দেখো সরাসরি সরাসরি আলো দিচ্ছে, মনে রেখো কখনো একা আঁকা বাঁকা যখন এরকম ভাবে দেবে না, ঠিক আছে? তো এটা দেখো উত্তর গোলার্ধ, দেখো সূর্যের, দেখো উত্তর গোলার্ধের এইটুকুনি অংশ সূর্যের কাছে থাকছে, তো সেখানে দক্ষিণ গোলার্ধের কতটা অংশ সূর্যের কাছে আসছে, তাই তো? তার মানে উত্তর গোলার্ধ সূর্য থেকে বলতে পারি অনেকটা দূরে। এবার যেহেতু দূরে, তাহলে তোমার মনে একটা হতে পারে, তাহলে আলোটা তো সূর্যের আলো কম আসছে, তাহলে আমরা সূর্যের আলোতেই তো আমরা বলি দিন আর রাত, যখন সূর্যের সামনে থাকে তার জন্য তো দিন হয়, তাহলে সূর্যের আলো এখানে যখন কম আসছে তার মানে উত্তর গোলার্ধে, তাহলে সূর্য থেকে যদি সূর্যের থেকে উত্তর গোলার্ধ দূরে থাকে তখন উত্তর গোলার্ধে দিন ছোট হবে, সেখানে রাত বড়। এবার দিন ছোট হওয়া মানে আমার একটু ঠান্ডা অনুভব হবে তখন, মানে উত্তর গোলার্ধে তখন হবে কি না শীতকাল। এবার ঠিক উল্টো দিকটা দেখো,
দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধে অনেকটা অংশ জুড়ে সূর্যের আলো পাচ্ছে, অনেকটা জুড়ে। তার মানে এখানে তাহলে দক্ষিণ গোলার্ধ, তাহলে উত্তর গোলার্ধে যখন দিন ছোট হচ্ছে তখন দক্ষিণ গোলার্ধে দিন তখন অনেক বড় আর রাত ছোট, বোঝা গেল? আর এই তাহলে উত্তর গোলার্ধে তখন শীতকাল, আমি বলছি তো দিন ছোট হচ্ছে, তাহলে আর দক্ষিণ দক্ষিণ গোলার্ধে যেহেতু দিন অনেকটা বড়, তাহলে ঠিক ওই একই সময় দক্ষিণ গোলার্ধে তাহলে উল্টোটা হবে, অর্থাৎ গ্রীষ্মকাল, বোঝা গেল? এবার ও তো ঘুরছে, এবার ঘুরে দেখো আবার এখানে আসছে, মানে ঘুরে এবার মেরুদণ্ডটা সামনের দিকে চলে এলো, অক্ষরেখাটা এই জায়গাটাতে, এই লালটা দেখটা, বুঝে গেল? এইবার দেখো এই যে উত্তর গোলার্ধ, দেখো অনেকটা অংশ এবার সূর্যের কাছে চলে এলো, তাহলে সূর্যের আলোটা মানে সূর্যের দিকেও বেশি হেলে পড়েছে, তাহলে সূর্যের অনেক আলোটাও পাচ্ছে। তাহলে এক সময় উত্তর গোলার্ধে হবে কি, দিন অনেকটাই বড়, রাত তখন ছোট, তাহলে দিন বড় হওয়া মানে দক্ষিণ উত্তর গোলার্ধে তখন হচ্ছে গ্রীষ্মকাল। এইবার দেখো সেখানে দক্ষিণ গোলার্ধে তখন কি অবস্থা, সূর্য থেকে খুব কম দূর, মানে সূর্যের অনেকটাই দূরে, খুব কম পাচ্ছে, তাহলে সেই সময় এর দিন অনেক ছোট, রাত্রির বড়, অর্থাৎ তখন দক্ষিণ গোলার্ধে হচ্ছে শীতকাল। তাহলে সবসময় মনে রাখবে উত্তর গোলার্ধে যদি শীতকাল হয় ঠিক একই সময় তখন দক্ষিণ গোলার্ধে হবে গ্রীষ্মকাল, আর উত্তর গোলার্ধে যদি তোমার শীতকাল হয় তখন দক্ষিণ গোলার্ধে হবে তার ঠিক উল্টোটা গ্রীষ্মকাল, বোঝা গেল? তো এই রকমের কারণেই কিন্তু আমরা কখনো খুব গরম অনুভব করছি আর কখন খুব ঠান্ডা, কখনো আবার খুব মনোরম। আর মন আর আমরা কোনখানে, আমাদের ভারতবর্ষ কোনখানে, এই উত্তর গোলার্ধের দিকেই তো ভারতবর্ষ রয়েছে, দেখিয়েছিলাম গ্লোবে, মনে আছে? এই অংশটাতে রয়েছে তো উত্তর গোলার্ধে, তার মানে বুঝতে পারছো তাহলে এই ঋতু পরিবর্তন আমরা যেটা পড়বো এখন, আমরা কিন্তু পুরো উত্তর গোলার্ধে ভারতের কথা মাথা রেখেই কিন্তু পড়বো, ঠিক আছে? তাহলে চলো উত্তর এই ঋতু পরিবর্তনটা তাহলে বলি। তাহলে আমরা কি দেখলাম, তাহলে এই পৃথিবীর এই যে হেলে থাকার কারণে কিছুটা হেলে যাচ্ছে, সোজা নেই বলে পর্যায়ক্রমে গ্রীষ্ম, তারপর বর্ষা, তারপর শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এইভাবে আমরা ঋতুগুলোকে আসতে দেখি। তো তাই জন্য আমরা বলি ঋতু বৈচিত্র্য, বোঝা গেল? এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো এইরকম কক্ষপথে যখন পৃথিবী ঘোরে তো কি হয় দেখো, এই অবস্থানে দেখো সূর্য থেকে দেখো, এটা দেখো এই যে উত্তর গোলার্ধ অনেকটাই সূর্যের কাছে আছে, তাই তো? তো এইভাবে তো ঘুরতে ঘুরতে যাচ্ছে, তাহলে আস্তে আস্তে কি সূর্যের কাছে হেলে পড়ছে, এরকম করতে 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 হেলে পড়ছে। তো বলছি তখন উত্তর গোলার্ধে একটা সময় আসে তখন সোজাভাবে পড়ে, তখন খুব গরম অনুভব হয় আমাদের, আস্তে আস্তে গরমটা হয়। তো তখন আমরা বলি যখন উত্তর গোলার্ধে তখন সূর্য খুব বেশি মানে পড়ে, সোজাভাবে সূর্য কিরণ দেয়, তখন আমরা গরম অনুভব করি, তখন আমরা বলি গ্রীষ্মকাল। এবং এই গ্রীষ্মকালের সময়কালটা আমরা জানি মে জুন মাসটা মূলত। এইবার এইভাবে আশাকার সময় একটা 21শে জুন যে তারিখটা থাকে সেই সময় সূর্য একদম মাথার ওপরে থাকে একদম, এবং তখন দিন সব থেকে বড় হয় ভীষণভাবে, তখন দিন বড় আর রাত্রি তখন কি হয় না ছোট হয়ে যায়, ঠিক আছে? তো এটা আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে এই দেখো এখান থেকে আস্তে আস্তে দেখো দেখো আস্তে আস্তে এইখানে এলো এই জায়গাটাতে, তাহলে আমি তাহলে এইটা আমার হচ্ছে সব থেকে দেখো দেখো এখানে দিন আর এখানে দেখো একটু ডার্ক করে দিয়েছি, তো এটা হচ্ছে রাত্রিটা বোঝাচ্ছে তাহলে। এবং 21শে জুন হচ্ছে সব থেকে
সেটা বেশি, বোঝা গেল? এবং এই কানটাতে সূর্য আমার সব থেকে এই সোজাভাবে কিরণ দিচ্ছে, তাই আমি বলতে পারি এই সময়টা হচ্ছে গ্রীষ্মকাল। এবার আস্তে আস্তে এদিকে যাচ্ছে, এবার আস্তে আস্তে এদিকে যাচ্ছে, দেখো আস্তে আস্তে এইখানকে গেল, দেখো পুরোপুরি একক, আমি পুরো হোয়াইট একটা পুরো হোয়াইট দিয়ে দিচ্ছি, তাই তো? এইখানটাতে দেখো আমি এটাকে গোলার্ধটাকে মার্ক করে দিচ্ছি, দেখো দেখেছো গোলার্ধটা, দেখেছো তো? তা দেখো এটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ, দেখো উত্তর এবং দক্ষিণ গোলার্ধটা সূর্যের কাছে পুরো সমানভাবে পড়ছে, তো পুরো সমানভাবে পড়ার কারণে এখানে দিন এবং রাত সমান হয়, এবং এই যে দিন এবং রাত যে সমান হয় এটা হচ্ছে কি তোমার পড়ছে সেপ্টেম্বর। এবং মনে রাখবে দিন রাত সমান মানে গরম থেকে একটুখানি গেল তো আস্তে আস্তে একটু মনোরম পরিবেশ, তো এই সময়টা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসটা কোনটা হয় তোমার শরৎ, এই সময় আমরা শরৎটা দেখতে পাই, বুঝা গেল? এবার এই মাঝে হচ্ছে তোমার এই বর্ষাটা আসছে আর কি ওটাতে, তো দেখো আমি তাহলে কি লিখছি এখানে, দেখো এই যে দেখো এখানে এইটাই লিখে দিয়েছি, যে দেখো যে দুই গোলার্ধ অর্থাৎ উত্তর এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরে থাকার জন্য দিন এবং রাত সমান হচ্ছে, এবং এই সময়টা কি দিন রাত সমান হয় কোশ্চেন আসতে পারে, কোন কোন তারিখে দিন ও রাত সমান হয়, 23শে সেপ্টেম্বর। কারণ মনে রাখবে এখান থেকে যখন এই যে এখান থেকে যখন এদিকে আসতে যায় তখন এখানে কি আগে তিন কি তোমার বড় ছিল, তাই তো? তো আস্তে আস্তে করতে করতে দিন এবার ছোট হতে 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 এবার রাত আস্তে আস্তে বড় হতে গেছে, একটা সময় চলে আসে কি এখানে দিন রাত তোমার পুরো সমান, বোঝা গেল? এটাতে চলে আসে, এইবার যখন আস্তে আস্তে আবার এইখানে আসছে তখন দেখো তখন কি হয়, এখান থেকে যখন আসছে দিকে দেখো তো আস্তে আস্তে তখন দিনটা কি এবার কিন্তু দিন কি হচ্ছে না ছোট হচ্ছে, এবার কেন ছোট হচ্ছে দেখো, আমি এখানে দেখো গোলার্ধটা মার্ক করছি, দেখো এখানে এটা উত্তর গোলার্ধটা দক্ষিণ গোলার্ধ, দেখো উত্তর গোলার্ধটা অনেকটাই দূরে সূর্য থেকে, সেখানে দক্ষিণ গোলার্ধ অনেকটাই সূর্যের কাছে, তাহলে এই সময়টা তাই বলছি যে উত্তর গোলার্ধ যেহেতু সূর্য থেকে অনেকটাই দূরে থাকে তো আস্তে আস্তে তাহলে দিনটা কি হচ্ছে না ছোট হয়, এবং সেই দিনটা ছোট হতে হতে এই এই রকম অবস্থান সেটা হচ্ছে তোমার ডিসেম্বরটা লিখ, এই 22শে ডিসেম্বরে এই দিন সব থেকে ছোট হয় এবং রাত সব থেকে বড় হয়, এবং এই সময়টাকে আমরা বলি যখন রাত্রি আস্তে আস্তে বড় হচ্ছে তখন আমরা এই সময়টাকে আমরা এই কি অনুভব করি না আমরা ঠান্ডা অনুভব করি, তাই জন্য আমরা বলি এটাকে না শীতকাল, বুঝা গেল? তো দেখো
এটাকেই আমি এখানে লিখে দিয়েছি। দেখো আস্তে আস্তে দিক দিয়ে আসছে, দেখো উত্তর গোলার্ধটা দেখেছো, আমি এটা লিখে দিয়েছি। তো তাহলে উত্তর গোলার্ধে সূর্য থেকে উত্তর গোলার্ধটা দূরে চলে যায়, তখন দিন আস্তে আস্তে ছোট হতে শুরু করে এবং রাত বড় হতে শুরু করে। এইভাবে 22শে ডিসেম্বরে দিন সব থেকে ছোট আর রাত সব থেকে বড় হয়, তখন আমরা ঠান্ডা অনুভব করি। আর এই সময়টাকে আমরা বলি শীতকাল, মোটামুটি শীতকালের সময়কাল আমরা সবাই জানি, ডিসেম্বর জানুয়ারি মাসটা। ঠিক আছে, এইবার এবার তো আস্তে আস্তে তো তোমার যাচ্ছে, আস্তে আস্তে দিক থেকে যাচ্ছে। তো দেখি, দেখো এবার দেখো এটা পুরো ডার্ক করেছি কেন, দেখো এই এই প্রান্তটা সূর্য থেকে একদম দূরে, মানে সূর্য থেকে দূরে না, ভুল বললাম, মানে সূর্যের উপর, এইটা তো এই প্রান্তটা কিন্তু সূর্যের সামনে, মনে রাখো, কারণ আমি তো আর এরকম ভাবে গোলক দেখাতে পারছি না, তোমাদের একটা ছবিতে দেখাচ্ছি। তো এইরকম এটা সূর্যের কাছে, তাহলে এই প্রান্তটা কি সূর্যের বিপরীত, মানে কি অন্ধকার। তো এরকম ভাবে আবার যখন আসছে, এই একটা অবস্থান যখন আসে, এই একটা অবস্থান যখন আসে, দেখো আমি আবার গোলার্ধটা মার্ক করছি, দেখেছ তো, এইটা তখন কি হচ্ছে, দেখো দুটো গোলার্ধ সূর্য থেকে সমানভাবে দূরে থাকে, সমানভাবে। তাহলে এখান থেকে শীতে আস শীতকালের সময়তে কি হয়েছিল, না দিন ছোট হয়েছিল, রাত্রির বড় হচ্ছিল। তাহলে এবার যখন এখান থেকে আসছে, আস্তে আস্তে আবার দিন ছোট হতে শুরু করে আবার কি হলো, সরি, রাত ছোট হতে শুরু করে দিনটা আস্তে আস্তে বাড়ছে, এবং একটা সময়তে এসে দিন এবং রাত তোমার পুরোপুরি কি হয়ে যাচ্ছে, না সমান হয়ে যাচ্ছে। তাহলে ওই সময়টাকে আমরা তাহলে কি বলছি, এইটাকে আমরা বলি বসন্তকাল। এবং তাহলে এই সময় আমরা বলি বসন্তকাল। এবং এই আস্তে আস্তে রাত্রি ছোট হতে হতে দিন বড় হতে হতে একটা সময় দিন রাত সমান হয়ে যায়, সেই সময়টার হচ্ছে কি, 21শে মার্চ। তাহলে যদি বলে, এটা কিন্তু সমস্ত কিন্তু তোমার উত্তর গোলার্ধের কথাই বলা হচ্ছে, খেয়াল যেন থাকে, পুরোপুরিভাবে উত্তর গোলার্ধের কথা বলা হচ্ছে। তাহলে যদি বলে উত্তর গোলার্ধে কোন কোন তারিখে দিন ও রাত সমান হয়, তাহলে কি বলবে, 23শে সেপ্টেম্বর এবং 21শে মার্চ। যদি বলা হয় উত্তর গোলার্ধে দিন সব থেকে ছোট, রাত্রি সব থেকে বড় হয় কত তারিখে, 21শে ডিসেম্বর। কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সব থেকে বড় হয়, 21শে জুন। সমস্তই কিন্তু উত্তর গোলার্ধের কথা মাথায় রেখেই কিন্তু বোঝানো হলো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এটাই আমরা এখানে বললাম, 21শে মার্চ দিন রাত্রির সমান হচ্ছে। তাহলে আমরা এত এইটুকুনি অবধি আমাদের মাথায় ঢুকলো যে উত্তর গোলার্ধে যদি শীতকাল হয়, তাহলে ঠিক একই সময়ে দক্ষিণ গোলার্ধে আমি কিন্তু গ্রীষ্মকাল দেখব। ঠিক একই রকম ভাবে যে সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকালটা হবে, ঠিক ওই একই সময় দক্ষিণ গোলার্ধে শীতকাল হবে। এইবার আমাদের এই ঋতু পরিবর্তন বা ঋতু বৈচিত্র্যের কারণে আমাদের কিন্তু খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ বা আমাদের যাবতীয় কাজকর্ম বলো, যাবতীয় অনেক কিন্তু প্রভাব দেখা দেয়। যেমন গ্রীষ্মকালে আমরা যে হালকা সুতির জামা পরি, তাই তো, হালকা রঙের পরি, যাতে আমাদের গরমটা কম লাগে। কিন্তু শীতকালে ঠিক উল্টো, খুব রং চঙে কালারফুল আমরা জামা কাপড় পরি, গরম জামা পরি, পশমুলের জামা পরি, তাই।
খাবারও দেখো গ্রীষ্মকালে আমরা কিন্তু খুব একটা ভারী খাবার খেতে পারি না, কারণ আমাদের শরীর খারাপ হয়ে যায়। তো তখন আমরা খুব জল, যা মানে জল আমাদের শরীরে প্রয়োজন হয়, তো আমরা সেই কারণে পানীয় গ্রহণ করি যাবতীয়, বা রসালো ফলগুলো খাবারগুলো খাই এবং হালকা ফুলকা খাদ্য খাই যেখানে তোমার খুব একটা মশলাদার খাদ্য হবে না। কিন্তু শীতকালের দিকে আমরা কিন্তু প্রচুর খাবার খাই, খুব মশলাদার খাবার খেলেও কোনো শরীর খারাপ হয় না, অনেক রকমের শাক সবজি পাওয়া যায়, ফল পাওয়া যায় প্রচুর, মানে খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা হয় না শীতকালে। ঠিক একই রকম ভাবে কাজ করার ক্ষেত্রেও কিন্তু শীতকালে দেখবে খুব উৎসাহ পাওয়া যায়, কোনো ঘাম নেই কিছু নেই, খুব উৎসাহ থাকে, ওই জন্য আমরা ঘুরতেও বেরোই, অনেকক্ষণ ধরে রাত বাইরে থাকা পছন্দ করি। কিন্তু গরমকালে আমাদের ক্লান্তি আসে, ঘাম হয়, আমরা কাজ করতে পারি না, যার ফলে আমরা খুব একটা আমরা গ্রীষ্মকালে বাইরে থাকা পছন্দ করি না। তো এই রকম আমাদের কিন্তু এই ঋতু বৈচিত্র্যের, ঋতু পরিবর্তনের ফলে আমাদের জীবনযাত্রারও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এইবার দেখো তোমাদের একটা, এই যে বললাম যে পৃথিবী নিজের অক্ষের চারপাশে এক পাক ঘোরে, বা এই যে সূর্য স্থির পৃথিবী ঘুরছে, তো তোমাদের তো একটা মনে আসতেই পারে, তাহলে কে বলেছিল? কেউ তো নিশ্চয়ই একজন বলেছিল। বলছে অবশ্যই, এই যে পৃথিবী যে নিজের অক্ষের চারপাশে এক পাক ঘুরছে একথা প্রথম বলেছিলেন এবং সেটা প্রমাণও করে দিয়েছিলেন আমাদের ভারতবর্ষের একজন মহান গণিতজ্ঞ জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট। তিনি প্রথম কিন্তু বলে দিয়েছিলেন যে পৃথিবী নিজের অক্ষের চারপাশে কিন্তু এক পাক ঘুরছে। আর এই যে সূর্য স্থির, আগে কিন্তু একদম প্রাচীনকালে মনে করতো, কারণ আমরা নিজেরা দেখলে কি বলি, আমরা ছোটবেলায় আমরা যখন পড়াশোনা বিজ্ঞান আমরা যতটা জানি, ছোটবেলা তো আমরা জানি না, তখন কি দেখতাম, সূর্য তো পূর্ব থেকে উঠছে পশ্চিম দিকে যাচ্ছে, তাই তো? তারপরে মনে হয় সূর্য চলছে। তো এটাও কিন্তু প্রাচীনকালের মানুষরা কিন্তু সেটাই জানিয়েছিল যে সূর্যই ঘুরছে পৃথিবী স্থির। কিন্তু বিজ্ঞানী কোপারনিকাস, নিকোলাস কোপারনিকাস পুরো কথা, তিনি প্রথম বলেছিলেন যে সূর্য স্থির, পৃথিবী আর অন্যান্য গ্রহরা এই সূর্যের চারপাশে কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে চলেছে। আর এই বিজ্ঞানী কোপারনিকাসের এই যে কথাটা যে বলা, সেটাকে প্রমাণ করে দেখিয়েছিলেন একদম দূরবীন দিয়ে আবিষ্কার করে, সত্যতা পুরো যাচাই করে দেখিয়েছিলেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। তো এদের তোমরা দেখো ছবি, আমি গুগল থেকে নিয়েছি, তার ছবিগুলোকে একটু দেখে নাও, এনাদের এনাদের জানা তো দরকার, তো দেখে নাও। তাহলে দেখলে, তাহলে আমরা আমরা পৃথিবীর সম্পর্কে কিছুটা জানলাম, এবং পৃথিবীর ঘূর্ণন মানে আবর্তনের ফল কি হয় সেটা আমরা একটু আয়ত্ত করলাম। তো আমাদের তো এখানে যেহেতু সূর্য তার আলো নিয়েই আমাদের কথা, তো আমাদের এই আলোর অনেক সংরক্ষণ এবং তা যথাযথ ব্যবহার করার দরকার। এবার দেখো, যখন আমাদের প্রয়োজন হবে তখনই আমরা আলো ব্যবহার করব। দিনের বেলা আমাদের সূর্যের এমনি আলো পাচ্ছে, সেখানে আমি যদি এমনি আলো জ্বালি রাখি কি অপচয়? আমরা দিনের বেলাতে সূর্যের এতটা আলো পাচ্ছি, তো আমরা রাতের থেকে দিনের বেলাতে বেশিরভাগ কাজগুলো যদি করে নিই, তাহলে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হবে, তাই তো? শক্তির সাশ্রয়। যখন প্রয়োজন থাকবে না, আমরা আলোর উৎস বন্ধ করে দিলাম, সে আমরাই কোনো বিদ্যুৎ সংযোগের মাধ্যমে টিউব হোক, বাল্ব হোক, বা যারা গ্রামে কোনোভাবে হ্যারিকেন হোক, মোমবাতি হোক, সেগুলো বন্ধ করলাম প্রয়োজনের হয়ে গেলে। যেখানে আমার প্রয়োজন নেই অতিরিক্ত আলো, সেখানে অতিরিক্ত আলো না ব্যবহার করাই ভালো। এই যে বিয়ে বাড়ি বলো বা পুজোর, এত আলো দরকার নেই ব্যবহার করা, প্রয়োজন অনুসারে অল্প দিলেও হয় ব্যবহার, কারণ আমার কিন্তু দরকার আলো সংরক্ষণ, যথাযথ ব্যবহার করতে পারলে তবেই আমি সংরক্ষণ করতে পারবো, মানে বাঁচিয়ে রাখতে পারবো।
আর দিনের বেলায় দরজা জানলা গুলোকে বন্ধ করে রাখলে আমাকে আলো জ্বালাতে হবে, তো সেখানে যদি জানলা দরজা খুলে রাখি তো আলো বাতাস ঢুকবে, প্রাকৃতিক আলো, আমি সেই আলো দিয়ে অনেক কাজ করতে পারবো। বোঝা গেল? এবার এই আলো মনে রেখো, এই যে সূর্য তো বিশাল একটা জোরালো আলোর উৎস, তীব্র আলোর উৎস, বা যে কোনো আলোর উৎস কিন্তু একটা ক্ষতি কারণ হয় এবং তার থেকে আমাকে বাঁচতে হবে। এই যে আমরা অনেকক্ষণ ধরে টিভি দেখি বা মোবাইল দেখছি বা কম্পিউটারে তাকিয়ে থাকলে দেখবো চোখের মধ্যে কিন্তু ওটা ব্যথা হয়, কারণ ওই যে আলোটা যে বেরোয় টিভি বলো বা কম্পিউটার বলো বা মোবাইল থেকে, সেটা চোখে একটা ক্ষতি করে। তাই দীর্ঘক্ষণ কিন্তু এই টিভি মোবাইল বা কম্পিউটার সামনে বসে থাকা উচিত নয়, মাঝে মাঝে চোখ একটু বন্ধ করে একটু রিল্যাক্স হয়ে তারপরে আবার কাজ করতে হয়। কারণ এখন আমরা মোবাইলের সাহায্যেই পড়াশোনা করছি, তো আমাদের এখন কোনো উপায় নেই, তো মোবাইল অনেকক্ষণ দেখার পর চোখটাকে একটু রেস্ট দেবো, তারপরে আবার কাজ করবো। তবে চকচকে জিনিস, এই যে চকচকে মানে কাঁচের মধ্যে আলো পড়ে পড়ে তবে চোখটা তখন কেমন তোমার ক্ষয়ে যাবে, বা কোনো চকচকে থালা যখন আলো পড়ে সেই মধ্যে কিন্তু কখনো তাকাতে নেই, কারণ ওই যে অতিরিক্ত ওই তীব্র আলো আমাদের চোখের কিন্তু ক্ষতি করে। সেটা চকচকে জিনিস শেখানো, তুমি একদম উজ্জ্বল আলো মানে প্রচুর আলো হচ্ছে, বা কম আলো, এই কম বেশি দুটো আলোর ক্ষেত্রে কিন্তু আমাদের দৃষ্টিশক্তি কিন্তু প্রচুর ব্যাঘাত ঘটে, কারণ আমাদের চোখে তোমরা জানবে বড় হলে পড়বে চোখের মধ্যে বিশেষ কোষ আছে, সেই কিন্তু আমাদের সাহায্য করে, আর থাকে তোমার রেটিনা, কর্নিয়া, এগুলো সব থাকে, তার চোখে দৃষ্টিশক্তি সাহায্য করে, আমাদের দৃষ্টির জন্য সাহায্য করে, তো এদের ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আমরা দেখতে পাবো না। আর সূর্যর দিকে একদম তাকাবে না কখনো, সূর্যটা তীব্র আলোক উৎস, বেশিক্ষণ তাকালে চোখের একটা বিশাল বড় ক্ষতি হয়ে যায় এবং অন্ধ পর্যন্ত হইতে পারো, তাই কখনো কোনো তীব্র আলোক উৎসের দিকে তাকানো উচিত নয়। তাহলে এইগুলো যদি আমরা নিয়মগুলো মানি তাহলে আমরা যেমন আলোর সংরক্ষণ করতে পারবো, তেমনি আমরা আলোর থেকে যে যেগুলো যদি কোনো ক্ষতি হয় যেগুলো সেগুলো থেকেও আমরা বাঁচতে পারবো। তাহলে আশা করি তোমরা পড়াটা বুঝতে পারলে।